শোনো, কে অপেক্ষা করছে না করছে ওসব জেনে আমার কি দরকার বলো? আমি যে জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো এসে পৌঁছে, আর সেগুলো না এলে তো ছেলে যাবে না। ময়না রে, দেখ না, বলছি না কি এবার বর পাঠাবে না ওরা? বর পাঠাবে না মানে বর আসবে না, ওর বাপ আসবে, চেনে না তো ময়নাকে। ছাড়, ময়না ময়না শোনো, কোথায় আছো তুমি? তুই আমায় একটু সময় দে বাজে ডাক্তার। কোথায় যাবি তুই? তুলে আন। তুলে আনবো ভালো দিদি, ছেদো কথায় যখন কাজ হয় না তখন এই মুঠিটা ঠিক করতে হয়, বুঝেছিস? চেনে না তো আমাকে, আমি ময়না। অনেকদিন ধরে স্কিম করছে আমি বুঝতে পারছি, কিচ্ছু বলছি না, তুলে নিয়ে আসবো, চড়ে হবে না, ওকে লাঠি দরকার। ময়না শোনো, কোথায় যাচ্ছ তুমি? বাজে ডাক্তার, তুই চিন্তা করিস না, আমি বর নিয়ে আসবো। এইবার মা চণ্ডী খেপেছে। জয় মা চণ্ডী, জয় মা রণচণ্ডী। এই না হলে বড় বৌদি, কি লেগেছে না? আস্তে 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 আস্তে, আরে খুব লেগেছে। কি শুকনো কথায় মুড়ি ভিজলো না তো? এবার এদিকে গেল ওদিকে গেল, কি হবে?
হবে কিছুই তো বুঝতে পারছি না। কি আবার হবে? কুকু লগ্নভ্রষ্ট হবে? চল লগ্নভ্রষ্ট আছে। বস বস এখানে। আর চুপ করে বসবে বলে দিলাম। একটা পা যদি নামিয়েছিস তাহলে টেংরি একেবারে ভেঙে দেব। তুই চিনিস না আমাকে। আমি যাবো না। যাবি না তো? ঠিক আছে। আমি এক্ষুনি লোককে চিৎকার করে বলছি এই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করছে। কে কোথায় আছো? বাঁচাও! খুব ভালো লাগছে, তাই না? খুব ভালো লাগছে। দাঁত একেবারে শিল নোড়া দিয়ে ভেঙে দেব। চল চল। তাহলে বিয়েটা কি হচ্ছে না? কে বলেছে বিয়ে হবে না? তুলে নিয়ে এসছি বরকে। নে বাজে ডাক, এসে গেছে তোর বর, বিয়ে চালু কর। ভালো দিদি, যা নন্দিনীকে ডাক। হ্যাঁ, আপনারা একটু জান্না পপুকে দেখে নেয়া। আর এই যে তুই, তোর গায়ে যদি মানুষের চামড়া থাকে, তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকিস, তাহলে এই বিয়েটা করেই তুই যাবি। আর যদি পুরুষ মানুষ না হয়ে অন্য কিছু হোস, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে তোর এই সমাজে বাস করারই অধিকার নেই। শান্ত হ, শান্ত হ, এখন এসব কথা বলার সময় নয়। বিয়েটা শুরু করতে হবে মনে, লগ্ন হয়ে যাচ্ছে। তুমি বসো প্রদীপ্ত, তুমি বসো, বসো, বসে পড়ো। ঠাকুরমশাই, আপনি শুরু করুন, বিয়ে শুরু করুন। দেখি একটু দিদি। তুমি একটু পান পাতাটা নামা। তুমি আমায় কথা দিচ্ছ তো?
শেষ মুহূর্তে তুমি পিছিয়ে যাবে না তো? তুমি আবার মায়ায় পড়ে যাবে না তো? ডাক্তার শুভঙ্করের ভালোবাসায় পড়ে যাবে না তো? শেষকালে দেখা গেল তুমিই হয়তো বললে, না আমি যেতে পারলাম। কিছু শৈশব উত্তরটা হবে এই, যেমন ধরো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার মেয়ের জীবন শুভঙ্করের জীবনে তুমি আর কোনোদিন ফিরে আসবে না, শুভঙ্করের সাথে তোমার বিচ্ছেদ হয়ে যাবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে, আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নাই বা মাই ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্নই বাটে। মানে আমি আমি তোমাকে ভালোবাসি মানে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই মানে। আমি নূপুরের কথা একবারও ভাবিনি,
এক মুহূর্তের জন্য নয়। বিশ্বাস করো আমাকে, আমি হঠাৎ একদিন ফিল করলাম যে পৃথিবীতে বোধহয় প্রথম কাউকে আমি ভালোবেসেছি, সে হলো তুমি। দুটো পয়সা পেয়ে পার্টি আর ড্রিঙ্ক করে বেড়াচ্ছ, তাই না? বাপের দিকে কোনো নজর নেই। বাপ কিসের বাপ? ও তো নকল বাপ। হোক নকল বাপ হোক, তবু সেই বাপ যদি তোমাকে কোটি কোটি টাকা দিতে চায় তাহলে তোমার অসুবিধাটা কোথায়? তুমি জানো, তুমি জানো উনি প্যাটেন্ট বিক্রি করে কত টাকা পেয়েছে জীবনে, জানো তুমি? কোথায় গেল মানুষটা, কোথায় গেল? কিচ্ছু বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে আমার, কোথায় চলে গেল মানুষটা? যদি কিছু একটা হয়ে যায়। শ্রী, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। আস্তে 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 আস্তে, কি হয়েছে, কি হয়েছে ওনার? ওর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলি। সে কি? এদিকটা নিয়ে আসুন, এখানে বসিয়ে দিন, এসো, এগো 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 বসো। আস্তে এগো এগো, তুমি কোথায় গেছিলে? চুপ করে আছো কেন বলো না, কোথায় গেছিলে তুমি, কোথায় গেছিলে? এগো উত্তর দাও না, কি হয়েছে তোমার? বলো না, বলো না, কি হয়েছে, কি হয়েছে তোমার? বাবা 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 বাবা, কি হয়েছে তোমার বাবা? কথা বলছো না কেন তুমি বাবা? বলো না কি হয়েছে তোমার, তুমি চুপ করে আছো কেন? সেদিন রাতে মদ খেয়ে রাস্তায় অসভ্যের মতো চিৎকার করছিলে, তখন না আমি তোমার নামটা জেনে ফেলেছি। তোমার নাম শ্রী, তুমি নকল, বুঝে গেছি আমি। কনকান্তি তোমাকে সাজিয়ে এনেছি, তাই না? দেখেছেন কনকান্তি, আপনি কিন্তু এখন আমার হাতের মুঠো, একদম হাতের মুঠো। আপনার বরকে আমি বলে দেবো যে এই মেয়েটাকে আপনি সাজিয়ে নিয়ে এসেছেন টাকার লোভে, সম্পত্তির লোভে, ওনার পেটেন্ট বিক্রি করে কোটি কোটি টাকা পাবেন সেই লোভে। আমায় একা থাকতে দাও, আমায় একা থাকতে দাও, একা থাকতে দাও, দয়া করে একা। কি হয়েছে, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ গো সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? তুমি কি আবার ট্রেনে উঠতে যাচ্ছিলে? আচ্ছা তো আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, তোমার মেয়েকে দিয়ে দিয়েছি, তাতেও কি তোমার শান্তি নেই? এখন কি তোমার বউকে চাই? এরপর তো দূর করে দেবে বাড়ি থেকে আমায়। কোন মেয়ের কথা বলছো? আমার মনে হয় কি বন্ধু শরীরটা একটু খারাপ করছে বুঝলি তো, গরম দুধ নিয়ে না একটু খাইয়ে দি। যাও তো রান্নাঘর থেকে একটু দুধ গরম করে নিয়ে এসো। কি, আমি এসব পারি না। পদার্থ কোনো কাজ শেখুনি, বসো আমি আসছি এক্ষুনি। খারাপ লাগছে তোর? হ্যাঁ বন্ধু, আমার মনে হয় কি বলতো, বন্ধুকে না একটু ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, আমি একটু ডাক্তার দেখে নিয়ে আসছি। না
তোমাকে কোনো ডাক্তার ডাকতে হবে না। ডাক্তার আমি ডেকে নিয়ে আসছি। আমার ডাক্তার চেনা আছে রে, আমি ফোন করে দিচ্ছি। না ময়না, তুই বাজে ডাক্তারের ঘর ছেড়েছিস, ওখানে তুই ফিরে যাস না ময়না, আর ফোন করিস না ওকে, আর ফোন করিস না।